ফুলবাড়ি থাকেন আর আপনি দেখতে শুনতে অনেক সময় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যা যেখানে আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক সুন্দরী অসহায় সঙ্গে জানবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি ঝনুপা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আপনারা দেখবে কি বলতে আসছেন আপনি প্রত্যেক করে ঘরে সৎ মা ঠিক মতন খারাপ করা হয় না যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না এই জন্য প্রতিবেদনের সামনে আসা যদি ভালো একটা জীবন সঙ্গী পাইতাম তো বিয়ে শাদী করার ইচ্ছা যে যৌতুক না চায় সেরকম মানুষ পাইলে বিয়ে শাদী করার ইচ্ছা প্রতিবেদনের সামনে আসলে আপনি দেখতে শুনতে অনেক সুন্দর বিয়ে শাদির বয়স আপনার হয়ে গেছে তো বিয়ে শাদী বসে কি কারণে কি কারণে ঘরে সৎ যৌতুক চায় জন্য বিয়ে

নামাজ পড়বেন ইনশাল্লাহ অবশ্যই আপনি অনেক মানুষ পাবেন আর দেশ বিদেশ থেকে অনেক মানুষই আপনার এই ভিডিওটা দেখবে তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পাবে। তা নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দাও আপনার সঙ্গে কি সবার সঙ্গে কথা বললে আচ্ছা তার নাম্বারটা আমি বলে দিচ্ছি সুপ্রিয় দর্শকে আপনার সঙ্গে যদি কেউ ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে কথা বলতে পারবেন জিরো ওয়ান এইট ফোর জিরো টু ত্রিপল থ্রি জিরো এইট জিরো ওয়ান এইট ফোর জিরো টু থ্রি থ্রি 08 এই নাম্বার টি ফোন দিলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি চাই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান যে আমার সঙ্গে સંપক করতে পারবেন যে আমাকে বিয়ে করতে পারবেন এই ফোন দিন ওই নাম্বার টি দেয়া স্ক্রিনে ওনার সঙ্গে কথা বলবেন আর কেউ ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না ওনার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামু